একদিকে যখন বাজারে চড়া দাম সবজির, ঠিক তখনই ভরা বাজারে দিনের আলোয় এক ব্যাগ মূলো চুরি এক চাষির। এবার যে প্রথম চুরি তা নয়, এর আগেও বাজার থেকে তার মূলোর ব্যাগ চুরি হয়েছিল বলেই অভিযোগ তার। ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লক কৃষক বাজারের। জানা গেছে, এদিন সকালেই জমিরডাঙ্গা এলাকার এক চাষি ছব্যাগ মূলো নিয়ে মাথাভাঙা এক ব্লক কৃষক বাজারে আসেন। কিন্তু যখন তিনি তার মোটর বাইকটি সরানোর জন্য গিয়েছিলেন, ঠিক সেই সুযোগেই একটি ব্যাগে থাকা প্রায় 16 কেজি মূলো চুরি হয়ে যায় তার। বাজারে সবজি বিক্রি করতে আসা মাথাভাঙা এক ব্লকের জমিরডাঙ্গা এলাকার ওই চাষি সফিকুল হোসেন বলেন, বিভিন্ন সময় তার চাষের জমিতে বিভিন্ন সবজির চাষ তিনি করেন, এই কৃষক বাজারে এনে বিক্রি করেন। তবে আজ সকালে একটি বস্তা এবং 5টি ব্যাগে করে মূলো নিয়ে আসেন বিক্রি করার জন্য। কিন্তু মূলোর ব্যাগ এবং বস্তা রেখে যখন তিনি তার মোটর বাইকটি সাইডে রাখতে যান, তারপর এসে দেখেন একটি মূলোর ব্যাগ নেই। অনেক খোঁজাখুঁজি এবং জিজ্ঞাসা করেও মূলোর ব্যাগের কোনো খোঁজ পাননি তিনি। তবে এবার যে প্রথম চুরি তা নয়, এর আগেও তার চুরি হয়েছে এই বাজারেই, এমনটাই অভিযোগ তার। জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমিতি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বাজারে সিসি ক্যামেরা বসানোর, কিন্তু তারপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি। সিসি ক্যামেরা থাকলে চুরির ঘটনা হয়তো ঘটতো না, তাই বাজারে সিসি ক্যামেরা বসানোর আবেদনও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। ঘটনা, আমি 5টা ব্যাগ নিয়ে আসছি মূলার, একটা প্যাকেট আসল মূলার লেটের প্যাকেট, এইখানে নিয়ে আসার পরে দাম বললো, আমি 26 টাকা বললাম, ওরা 25 টাকা, 26 টাকা দিবে না, 25 টাকা দিবে কথা হইলো। হওয়ার পরে এইখানে মানে এক যে দাম করছে, ও একটা বলছে যে আমি এটা নেবো, ও নিল। তারপরে পিছনে ওরা 4-5 জন এসে মানে 6টা প্যাকেট ছিল, প্যাকেট সহ ব্যাগ, 6 জনের 6টাতে হাত দিল। বাইকটা এইখানে তো রাস্তায় রাখা যায় না, তখন দাম ছিল, সাইডে রাইকে আইসিয়া দেখি ওরা হাতে নিয়ে আসে। তারপরে যে দাম করছে ও তো পয়সা দিল, তার মধ্যে একটা ব্যাগ কে নিয়ে গেল ওইটুক টাইমে আমি তো ওদের মুখ চিনতে পারলাম না। তারপরে এই সামনে যে কাটাটা আছে, এই কাটাতে ওজন করলো, আমি ওজনটাও দেখলাম না, ও পয়সা দিয়ে গেলো যার যার মধ্যে। হ্যাঁ, বলছে যে এত এত কেজি পয়সা দিল, দিলাম, কিন্তু একটা ব্যাগ 16 কেজি হবে, ওই ব্যাগটা নিয়ে গেলো, ওই ব্যাগটার পয়সা পাইলাম না। খোঁজাখুঁজি করলাম, কেউ বললো না, বললো যে আমি ওকে চিনি না, এইরকম করে বললো। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। মানে যে ব্যাগটা নিয়েছে তাকে কি চেনেন আপনি বা দেখেছেন? না, তাকে তো দেখো ওই টাইম ওইটুক টাইমে, এই মোটামুটি 1 মিনিটের মধ্যে তো ওইরকম চিনা যাবে না। এখন 4-5 জন, ওরা একজনের দাম করছে, ওকে তো আমি ওর মুখ দেখে কথা বলছি, ওকে চিনি, বাকিদেরকে চিনি না। এখন ওরা পয়সা দিল, কিন্তু একজন দিল না, মানে একজন দিল না, ও মানে ব্যাগ নিয়ে গেছে এ পর্যন্ত আর কোনো খবর পাওয়া যাবে না। মানে 16 কেজির মতো ছিল বললেন, মোটামুটি দাম কত টাকা ছিল? 16 কেজি আমি 25 টাকা করে বিক্রি করছি, তো 25 কেজি 25 টাকা করে হইলো 416 টাকা হয় 16 কেজির মধ্যে। আপনার নিজেরই কি জমির? হ্যাঁ, নিজেরই জমি। এখানে কতদিন থেকে বিক্রি করেন এইভাবে সবজি? এটা এইখানে মানে প্রত্যেকটা সিজনে সিজনে সবজি নিয়ে আসি, আজকে 1 মাস ধরে মূলে নিয়ে আসতেছি। এর আগে আবার হারিয়ে গেছে, একদিন একটা হারিয়ে গেছে 20 কেজি, একদিন একটা প্যাকেট হাফ প্যাকেট হারিয়ে গেছিলো। কি হারিয়েছিল? ওই মূলায় হারিয়ে গেছে, ওই যখন দাম লাগে তখন মূলাটা নেয়, নেওয়ার পরে বলে যে পয়সা দিতেছি, দেওয়ার পরে দেখা যায় ও নিয়ে গেল, তা গেল আর খুঁজিয়ে পাওয়া যায়। মানে এই যে বলছেন দীর্ঘদিন থেকে এখানে বিক্রি করেন সবজি, তো এখানে যারা এই সবজি কিনতে আসে, বিশেষত পাইকাররাই তো কিনতে আসে, তাদের কি আপনি চেনেন? হ্যাঁ, যারা এখানে কন্টিনিউ আসে তাদেরকে চিনি, ওরা এরকম করে না, অপরিচিত অপরিচিত আসে, আসার পরে দাম করে ওদের মানে সেই 2-1 টাকা করে বেশি হয়ে যায়, বলে যে পয়সা, বলে যে মালটা রাখি তারপর পয়সা দিই, এইরকম আর কি। সাথে সাথে পয়সা দেয় না, মালটা রাখি তারপর পয়সা দেয়, এরকম করে। কোথার থেকে আসছি? আমি আসছি জমিরডাঙ্গা থেকে, এইখানে আমার পাশে শ্রীগড়া জমিরডাঙ্গা। এই বাজারে কি সিসিটিভির কোনো ব্যবস্থা আছে? সিসিটিভির তো ব্যবস্থা নাই, থাকলে তো দেখা যায়, দেখি না।
কি মনে করছেন যদি সিসিটিভি থাকতো তাহলে কি এরকম ঘটনা ঘটতো? সিসিটিভি থাকলে তো ওদের মনে একটা মানে ভয় আসতো যে না এরকম করা যাবে না, তাই হয়তো না হয়তো সিসিটিভি বসানো যায়। হ্যাঁ, আমরা তো দাবি 100 বারই করি, কারণ মাল নিয়ে আসি এত কষ্ট করে শ্রম দিয়ে এখানে নিয়ে আসি, সে 10 টাকা হোক বিক্রি হলে ভালো, কিন্তু ওই যখন নিয়ে যায় চুরি হয়ে যায় তখন আফসোস হয়ে যায়, তার জন্য সিসিটিভি তো অবশ্যই দরকার। এই বিষয়ে ব্যবসায়ী সমিতি যে আছে তাদের কাউকে কিছু জানিয়েছেন? না, এখনো জানাই নেই, এখন ব্যবসায়ী সমিতি কি এখন আমি খোঁজাখুঁজি করি নেই। আচ্ছা, তবে জানাবো। কি নাম আপনার? নাম শফিকুল হোসেন।